হামারজান কি করেছো তুমি ভাত খাবা না ভাত তো জুড়ে ইট লানতে শক্ত হয়ে যাচ্ছে আসো গো তোমার জন্য আমি কখন থেকে বসে আছি কও না এই সোসনা তো জুতে মানুষ লয় ভালো করে করছি তো আর গাওয়াত লাগিচ্ছে না কে গো কখন থেকে করছি ভাত খাবার আসো এখন পর্যন্ত ঘর থেকে বাইলে না ভাত খাবার জন্য তোমাকে কি আবার পালকিত করে নিয়ে আসা লাগবে আমি যে কৃষক যাচ্ছি না সেটা আমি ভালো করেই জানি যতই ডাকুক এখন ঘর থেকে বাড়ান হবার লয় আমাকে না বোকা শোকা পাইয়ে ইচ্ছে করে যে খাটনিগুলো করে লেও সেটা কি আমি বুঝি না নাকি ভাত খাওয়ার জন্য ডাকিচ্ছে ভাতকে ওই পানি পর্যন্ত লিয়ে আসেনি এখন ভাত খাবার গেলেই কবি পানি লিয়ে আসা নাই এনা পানি লিয়ে এসে ভাত খাবার বসো আর তা না হলে কবি পাইলে আলু আছে বার করে পেঁয়াজ পত্তে দিয়ে ভর্তা বানাও কি পাম দিয়ে দিয়ে হামাক থেকে আলু ভর্তা করে লাই আবার কয় তোমার হাতের আলু ভর্তা সেই স্বাদ সমেরা যদি খালি বউ কেনা নির্যাতন করে তাহলে ফেসবুক ইউটিউব টিভি পেপার পত্রিকা সব জায়গাতেই সেই খবর ছড়ে যায় আর বউয়েরা যে সমের ওপর সারা জীবন নির্যাতন চালায় সেটার কোনো খবরই কেউ নেয় না কোয়া লাভ নাই দেশটাই হচ্ছে বেটিসল মানুষের হাতত আর সংসারের কথা তো দূরে থাকলো কি ব্যাপার তুমি কোমা উত্তর কোন্ডাই করেছো না সেদিনকে কথা কি ভুলে গেছ ভালোই ভালোই করছি তুমি আসো আর আমি যদি ঘরত যাই তাহলে বুঝতেইছ তোমার কি হবি না এটি আর ইঙ্গে করে বসে থাকা যাবার লয় আমার বউ তো রাগের ঠেলায় অ্যাটম বম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাই যাই হোক এখন যে বউয়ের মাথাটা আনা ঠান্ডা করি না হলে তো আমার বাড়ির থাকায় অকুলন হয়ে যাবি বউ তুমি অল্পে না থামো আমি আসিচ্ছি কি হসে গো সোনা বউ তুমি কি আমাকে ডাকিচ্ছিলে না না তোমার কিসব ডাকমো ভাত খাবার আমি নিচে দাঁড়ানো ডাকিচ্ছি আমি অল্পে না করে শুনলাম তুমি আমাকে ডাকিচ্ছ তাও অত আস্তে ডাকলে কোনোদিন শোনা যায় কেন জোরে করে ডাকবার পারো না ও তার মানে তুমি ঠিকই শুনছো আমি তোমাকে ডাকিচ্ছি কিন্তু তুমি ইচ্ছে করে আসনি ধুর কি করতে কি কই আমি নে ধরা খাই গেলাম কি হলো চুপ মারে আসো কে তুমি আমাক মিছা কথা কিসব কলে সেটা আগে কও এটাই তো আমার সমস্যা বউক যদি কোনো মিছা কথা কই সেটা ঢাকমুখ এমনে সেই কথাই খুঁজে পাই না কি মনে করছো আমার কাছে তুমি মিথ্যা তো কবা আর আমি তোমাকে ধরে পাম না তোমার লাগানতে ল্যাসরা মাখার সময় ক্যাঙ্কার টাইট দেওয়া লাগে সে বুদ্ধি আমার ভালো করে জানা আছে আমার নামও হাসি কথা না শুনলে দিমু ফাঁসি আচ্ছা ঠিক আছে ওগুলো বাদ দাও এখন ভাত খাবার দেখছো ভাত দাও ফস করে দেখো না একা সুর সুর করে ভাত খাওয়া বসিচ্ছে পানি তো লিয়ে আসা হয়নি যাও পানি লিয়ে আসো আমি জানি তো এই কামটা হামাক থেকেই করে লিবি সেই জন্য এত তাড়াহুড়ো করে ডাকিছিল জান ছোটবেলা থেকে শুনে আসছি যার হাতের তলার তিল থাকে তার আন্দন বলে সেই সদ হয় তোমার দুই হাত মিলে তো তিনটে তিল তাহলে চিন্তা করো তোমার হাতের আন্দন কতই না স্বাদ হবি আমি হলাম তোমার লক্ষ্মী বউ যতই তোমার হাতের আন্দন সদ হোক আমি কি তোমাকে থেকে আন্দানি পাই কও যাক এতদিনে তাহলে বুঝিছে সমেক থেকে আন্দেল হওয়া ঠিক লয় তোমাক থেকে যখন আন্দেল লিচ্ছি নে তখন তো ছোটখাটো কাজ করবে রে বাবা কও ছোটখাটো কাজ করে লিবা সেটা আবার কি কাজ করছি যে মরিচ কটা ফাইন করে ডোলে আলু ভর্তা বানাও তো কি করলে আমি আলু ভর্তা বানামু আমি জীবনেও আলু ভর্তা করবে পারবো না কে বাবা নাকি শখ দিন তামান তো বসিয়ে থাকো এনা আলু ভর্তা করে গেছি সেরে বাবা না বিয়ের আগে আমি একবারও আলু ভর্তা করিনি বিয়ের পর যতবার আলু ভর্তা করছি ক্যালকুলেটার দিয়ে হিসেব করা যাবার লয় আচ্ছা ভর্তা করে কি আমি একলা খাই তুমি খাও না তাহলে তোমার ভর্তা কত সমস্যা কুটি দেখো আমার করলে মাথা গরম করে দিও না যদি একবার মাথা গরম হয় তাহলে বুঝতেছ কি হবি ভালোই ভালোই করছি ভর্তাটা করে লাও কে এটা কয় তুমি ভর্তা বানায় পাও না দেখো তো কি ফাইন ভর্তা বানাছো কে বলে না ভাত খাবার বসলেম কেরা আবার এলো রে জান দেখো তো কেরা আছে ফট করে এনে দরজাটা খুলে দাও তো আমার তো খাই দে কাম নাই যখন যেটা কবা সেটাই শোনা লাগবি আমি দরজা খুলবার পামু না সারাদিন আমি কত বড় বড় কাম করি তুমি এই মিচ্ছে না কামই করে পাচ্ছ না ইনকে ছোটখাটো এরাও যদি কাম না করো তাহলে তোমাকে কি হবি যখন যেটা কও সেটাই তো শুনিচ্ছি কিন্তু এখন আমি দরজা খুলবার পারমু না তুমি যে খুলে দাও তাই নাকি তাহলে তুমি দরজা খুলে দিবা না
পানি এনে দিছি, আলু ভর্তা করে দিছি, আমি আর একটা কামও করবে পারমু না। আচ্ছা দরজা খুলে দিবে না তো, কথাটা খালি মনে থিও, পরে তোমাকে আমি বুঝামো নি। পরেরটা পরে দেখা যাবি নি, পরের চিন্তা এখনই করলে হবি। শরীরটা আজকে সেই ম্যাচ ম্যাচ করিচ্ছে, তাড়াতাড়ি বিছনাটা পারো তো, শুতে নিয়ে নাসমু। তোমার শরীর ম্যাচ ম্যাচ করিচ্ছে, তখনকার কথাকে আমি ভুলে গেছি মনে করছ? আরে শোনো, প্রতিদিন করলে আমি মশারি টাঙ্গাই, আজকে তুমি টাঙ্গাবা। কি করলে আমি মশারি টাঙ্গামু? তোমার কি মাথা টাতা ঠিক আছে? ওগলে ভাগকা বাদ দিয়ে তাড়াতাড়ি মশারি টাঙ্গাও, আমার শরীর সেই খারাপ লাগিচ্ছে, ফস করে শুতে নিয়ে নাসমু। কে তখন যে দরজা খুলবে কসলাম, খুলে দিসলে কি কলাম না, পরে বোঝামো নি। এখন মজা বোঝো ক্যাংকা, আর ভালো চলে লাগান তুমি মশারি টাঙ্গাও যাও। কি মনে করছো তুমি, গোয়ার সাথে আমি যে লাভ দিয়ে মশারি ফালামু, অত সোজা লয়। দরকার হলে আজকে মশার কামড় খেতে খেতে শহীদ হয়ে যামু, তাও মশারি টাঙ্গামু না। তুমি যদি মশারি সারা সুতপের পাও তো সত, ও ডেজান ভাবে না যে শেষ মেশে আমি মশারি টাঙ্গামু। দেখছো কি হ্যাকড়ার হ্যাকড়া, শেষ পর্যন্ত মশারি টাঙ্গালোই না, উঙ্কেই শুতল। কি মনে করছে আমি মশারি টাঙ্গামো? আমিও কম লই, জীবনেও টাঙ্গামো না। ওই যদি মশারি সারা সুতের পায় তা আমি পাম না, আমি উঙ্কেই শুতমো। ধুর জঙ্গলে মশা কুমটকের, কামড়াচ্ছু কামড়া, রক্ত খাবু খা, আমি কি মানা করছি? কানের গোড়ত এসে ভ্যান ভ্যান করিস কৃষক। বাপরে বাপ, মশা কামড়ে আমার হাত পাও লাল করে ফেলে দিছে, এই মশা আর আমার বইয়ের মধ্যে দেখিচ্ছি কোনো পার্থক্যই নাই। আমার বউ আমার জীবন জ্বলে পুরে সারকার করে দিচ্ছে, আর এইদিক মশা আমার রক্ত খেয়ে শেষ করিচ্ছে। আমার বইয়ের জেঙ্কা আমার প্রতি কোনো মায়া দয়া নাই, এই মশাগুলোও দেখিচ্ছি শিঙ্কেই। দে কত আর কামড় দেবু, মশা কামড়ে আমার খেয়ে ফেলে দিলেও মশারি ফালামু না, মশারি ফেলে বইয়ের কাছে ছোট হমু। ওরে মা, এই মশা খায় দেখিচ্ছে আমাকে ডোল করে দিছে। হাই রে, আজকে আমি ফেসিয়াল করে আসলাম, আর এ মশা কামড়ে মুখ তো আমার ওয়েট ডিবি বানিয়ে দিছে। কালকে আমার বান্ধবীর জন্মদিন, ওই জন্য ফেসিয়াল করে আসলাম, এখন এ মশা কামড় দেওয়া মুখ ক্যাঙ্কারে নিয়ে যাবো। সব আমার এ স্বামীর দোষ, দেখ কি হারা নাক ডেকে ঘুম পেরিচ্ছে। আমার সোতার জায়গা থামি একলাই মশাই ট্যাঙ্গে শুতমো, অগদিমুই না। আমার বউ কোন লেভেলের খারাপ চিন্তে করা যায়, মশারি ফালাসে ঠিকই, কিন্তু উই যেই হিনি ছুতে আছে খালি সেই হিনিত। হ্যাঁ মনে করছে মশারি ফালাসে, আমি এখন মশারির মধ্যে শুশুর করে ঢুকে যামু, অত সস্তা লয়। মশারি কি আমার বাড়িত কম পড়ছে, দরকার হলে এক বিছনে দুই মশারি লাগামু। এক বিছনে দুই মশারি টাঙ্গে আমি তো বিশ্ব রেকর্ড করে ফালাচ্ছি, আমার নাম তো ইতিহাসত লেখা থাকবি।